व्यूअर्स, हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल इंजीनियरिंग एडुकेटर्स। আমি তুহিন আর আমি আলোচনা করব WBPSC অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2008 পেপার ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এর আগে পার্ট ওয়ানটা আমি আলোচনা করেছি, আজকে পার্ট টুটা আলোচনা করব। আর শুরু করার আগে আরেকবার জানিয়ে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো শুরু করা যাক। क्वेश्चन नंबर 21। द मोमेंट ऑफ इनर्सिया ऑफ ए लेमिना अबाउट एक्सिस एनी एक्सिस इन द प्लेन ऑफ द लेमिना इक्वल द सम ऑफ मोमेंट ऑफ इनर्सिया अबाउट ए पैरेलल सेंट्रोइडल एक्सिस इन द प्लेन ऑफ लेमिना एंड द प्रोडक्ट ऑफ द एरिया ऑफ द लेमिना द स्क्वायर ऑफ द डिस्टेंस बिटवीन टू एक्सिस। তাহলে এটা কি বলতে চাইছে? যে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমরা এখানে আই ধরে নিই, তাহলে আই ইকুয়াল টু আই এক্স প্লাস এরিয়া দেওয়া আছে, এরিয়া ইন্টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, তো এইচ দ্য স্কোয়ার। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্যারালাল এক্সিস থিওরিম। পরবর্তী কোয়েশ্চেন 22। দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এ প্রিন্সিপাল এক্সিস ইজ কল্ড। তো মুভমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট প্রিন্সিপাল এক্সিস ইজ কল্ড প্রিন্সিপাল মুভমেন্ট অফ ইনার্সিয়া। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর 23। দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার অ্যাবাউট ইটস এক্স এক্স এক্সিস ইজ গিভেন বাই। তো এটা ধরে নেওয়া যে একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন, আর এক্স এক্স ভাগ করলাম, যদি বেসটা হয় বি আর হাইটটা হয় এইচ, তো হাইটটা এখানে ডি দেওয়া আছে। তো যদি বেসটা বি হাইটটা ডি হয় তাহলে মোমেন্টাম ইনার্সিয়া হবে এ বি ডি কিউ বাই 12। পরবর্তী কোয়েশ্চেন এ প্ল্যানেট ইজ মুভিং অ্যারাউন্ড দ্য সান ইন এ সার্কুলার অরবিট অফ সার্কামফারেন্স সি। দ্য ওয়ার্ক ডান অন দ্য প্ল্যানেট বাই দ্য গ্রেভিটেশনাল ফোর্স এফ অফ দ্য সান ইন। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ওকে, তো ওখানে কস থিটা মানে থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কস থিটা ইকুয়াল টু জিরো, কস থিটা জিরো, তাহলে অ্যান্সার হবে বি জিরো। নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং কনসেপ্ট ডু অ্যাস্ট্রোনমার ইউজ টু মেজার দ্য মাস অফ দ্য স্টার। তো এটা হবে জেনারেলাইজ কেপলারস ল। তো জেনারেলাইজ কেপলারস ল ইউজ করে মাস অফ দ্য স্টার্স মাপার জন্য। তো কেপলারস ল আমরা কি জানি, তো কেপলারস ল ইকুয়াল টু টি স্কোয়ার ইকুয়াল টু 4π² জিএম ইন্টু আর কিউ, যেখানে টিটা হচ্ছে টাইম পিরিয়ড, এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্টস, যেখানে দুটো অবজেক্ট হবে এম ওয়ান এম টু, আর আরটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্ট। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সি, জেনারেলাইজ কেপলারস ল। নেক্সট কোয়েশ্চেন অ্যান আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেম আমরা কি জানি, যেখানে হিট অ্যান্ড মাস ট্রান্সফার কোনোটাই হবে না। তো অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ক্যান নট ট্রান্সফার আইদার এনার্জি অর মাস টু অর ফ্রম দ্য সারাউন্ডিংস। তো আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল কী? আইসোলেটেড সিস্টেমের এক্সাম্পল হচ্ছে ইউনিভার্স, হট কফি এটসেট্রা। আর এ হচ্ছে এ নম্বর অপশানটা হচ্ছে ইজ এ স্পেসিফিক রিজিয়ন হয় ট্রান্সফার অফ দ্য এনার্জি অর মাস টেক প্লেস, তাহলে হচ্ছে এটা ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমের এক্সাম্পল কি? টারবাইন অর পাম্প এটসেট্রা। আর এটা হচ্ছে বিটা হচ্ছে ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেমের এক্সাম্পল কি? পিস্টন সিলিন্ডার উইথাউট ভালভস। পরবর্তী কোয়েশ্চেন হোয়েন টু বডিজ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ অ্যান্ড থার্ড বডিজ
दे आर ऑल्सो इन थर्मल इक्विलिब्रियम विथ ईच अदर द स्टेटमेंट इज कॉल्ड जीरो लॉ। नेक्स्ट क्वेश्चन, इंटरनल एनर्जी ऑफ ए परफेक्ट गैस इज डिफरेंट अपॉन। तो इंटरनल एनर्जी जो यू धोरी ताले इंटरनल एनर्जी इज द फंक्शन ऑफ टेम्परेचर ओनली। ऑप्शन डीटा है राइट आंसर। तो डीटा राइट आंसर। क्वेश्चन नंबर 29, सेकेंड लॉ ऑफ थर्मोडायनामिक्स डिफाइंस। सेकेंड लॉ ऑफ थर्मोडायनामिक्स डिफाइंस एंट्रोपी। परवर्ती क्वेश्चन, एन इनरिवर्सिबल प्रोसेस देयर इज लॉस ऑफ हीट। क्वेश्चन नंबर 31 এর পর, ইন রিভার্সিবল সাইকেল দ্য এন্ট্রোপি অফ দ্য সিস্টেম। তো আমরা এন্ট্রোপির সঙ্গে হিটের কি রিলেশন জানি, ডিএস গেটার অর ইকুয়াল ডি কিউ ডিভাইড বাই টি, যেখানে ডিএসটা হচ্ছে এন্ট্রোপি। তো ইন রিভার্সিবল সাইকেল দ্য এন্ট্রোপি অফ দ্য সিস্টেম, ডাজ নট চেঞ্জ। তো রিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে কী হয়, ডিএস এটা ইকুয়াল হবে, ডিএস ইকুয়াল টু ডি কিউ বাই টি। নেক্সট কোয়েশ্চেন 32, অ্যাভেলেবিলিটি ফাংশন ইজ এক্সপ্রেস বাই অপশন নাম্বার বি, ইউ প্লাস পি নট ডেল বি মাইনাস টি নট ডিএস, যেখানে ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি আর টি জিরো হচ্ছে সারাউন্ডিংস টেম্পারেচার, পি হচ্ছে প্রেশার। क्वेश्चन नंबर 33, द प्रोसेस ऑफ ए कार्नोट साइकिल आर। तो कार्नोट साइकिल प्रोसेसगुलो की है, कार्नोट साइकिल फर्स्ट प्रोसेस होच्छे आइसोथर्मल एक्सपानशन, सेकेंड होच्छे एडियाबेटिक एक्सपानशन, थार्ड होच्छे आइसोथर्मल कम्प्रेशन और फोर्थ होच्छे एडियाबेटिक कम्प्रेशन। ताहले दुटो एडियाबेटिक दुटो आइसोथर्मल, অপশন হবে দুটো এডিয়াবেটিক দুটো আইসোথার্মাল। পরবর্তী কোশ্চেন, থার্মাল এফিসিয়েন্সি অফ এ গ্যাস টারবাইন প্ল্যান্ট অ্যাজ কম্পেয়ার টু ডিজেল ইঞ্জিন প্ল্যান্ট ইজ। তো গ্যাস টারবাইন প্ল্যান্টের থার্মাল এফিসিয়েন্সি সর্বদাই লোয়ার হয়, এটা জেনারেলি কত হবে, 25-30% হয় এফিসিয়েন্সি গ্যাস টারবাইন গ্যাসের ক্ষেত্রে, আর সেটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কত হবে, এটা অ্যাপ্রক্স 44-45 এফিসিয়েন্সি হয়। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 35, দ্য চেঞ্জ অব এন্ট্রোপি হোয়েন হিট ইজ অ্যাবজর্ব বাই দ্য গ্যাস ইট ইজ পজিটিভ, এ ইজ দ্য রাইট অ্যান্সার। 36, হুইচ অফ দ্য ফলোয়িং হার্ডেনিং প্রসেস ইজ নট জেনারেলি ইউজ ফর স্টিল। তো স্টিলের জন্য কোনটা ইউজ হয় না, তো স্টিলের জন্য হবে নাইট্রাইডিং, কারণ নাইট্রাইডিংয়ের সময় আয়রন নাইট্রাইডিং আয়রন নাইট্রাইড ফর্ম করার পসিবিলিটি থাকে, আর সেটা এমব্রিটলমেন্ট হয়ে যায় ম্যাটেরিয়ালে, তাহলে সেটা একরকম ইম্পিউরিটি, এই জন্য নাইট্রাইডিং করা হয় না স্টিলের জন্য। রিগার্ডিং টেম্পারিং হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, এটা কারেক্ট হবে না এটা ইনকারেক্ট হবে, এটা একটা তোমরা দেখে নেবে এটা ইনকারেক্ট হবে। তো সঠিক অ্যান্সার হবে ইট ইম্প্রুভস মেশিনেবিলিটি, টেম্পারিং ইজ এ প্রসেস অফ হিট ট্রিটমেন্ট হুইচ ইজ ইউজ টু ইনক্রিজ দ্য টাফনেস অফ দ্য আয়রন বেসড অ্যালয়। তো টাফনেস যখন ইনক্রিজ হচ্ছে তখন মেশিনেবিলিটি ইনক্রিজ হওয়ার কোনো প্রশ্নই নেই, এই জন্য এটা ইনকারেক্ট হবে।
क्वेश्चन नंबर 38, डैश प्रोसेस नीड्स नो क्वेंचिंग, आंसर हो गया नाइट राइडिंग। तो नाइट राइडिंग है, क्वेंचिंग कोनो दरकार है ना। नेक्स्ट क्वेश्चन, इन 1841 HSS हाई स्पीड स्टील द परसेंटेज ऑफ द क्रोमियम। तो এখানে 80টা কি হচ্ছে, এটা হচ্ছে টাংস্টেন, 4টা হচ্ছে ক্রোমিয়াম আর 1টা হচ্ছে ভ্যানাডিয়াম। তো পার্সেন্টেজ অফ দ্য ক্রোমিয়াম 4%, তাহলে বি সঠিক অ্যান্সার। আর আজকে লাস্ট কোয়েশ্চেন 40, রকওয়েল রিডিং ইজ মেজার অফ দ্য প্রেডিকটেশন কস্ট বাই। তো রকওয়েল হার্ডনেস, রকওয়েল রিডিং, তো রকওয়েল টেস্টটা কী, এটা হার্ডনেস মেজার করার জন্য ইউজ হয়। এখানে অনেকগুলো রিডিং নেওয়া হয়, এ স্কেল, বি স্কেল, সি স্কেল, তিন রকমের রিডিংয়ে হার্ডনেস মেজার করা হয়। আর অনেক রকম ইন্ডেন্টার ইউজ করা হয়, ডায়মন্ড ইন্ডেন্টার, তারপর আয়রন বল ইন্ডেন্টার এটসেট্রা। তো এটা সঠিক অ্যান্সার হবে মেজর লোড অনলি। তো আজকে এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আবার 20টা কোয়েশ্চেন নিয়ে হাজির হব। ধন্যবাদ।